সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, কোন কোন বইগুলো পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, তাই নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। এই ভিডিওটি সকল বিভাগের জন্য, তুমি যদি বিজ্ঞান শাখায় থাকো অথবা মানবিক অথবা বাণিজ্য শাখায়, সকলের জন্য এই ভিডিওটা প্রযোজ্য। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ। প্রথমে আলোচনা করব বাংলা নিয়ে। দেখো বন্ধু, তুমি যেই বিভাগে থাকো না কেন, তুমি যদি বাংলাতে 100% প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার জন্য এই তিনটা টিপসই যথেষ্ট। দেখো, সর্বপ্রথম তুমি তোমার মেন বই, ইন্টারমিডিয়েট যে মেন বইটা আছে, ওই মেন বইটা তুমি ভালো করে আরো ভালো করে রিডিং পড়বা, গল্প কবিতাগুলো পড়বা, কবি পরিচিতি এবং কবিতা পরিচিতি অথবা গল্প পরিচিতির এগুলা খুব ভালো করে পড়বা। আর সহপাঠের জন্য ওই তোমার ওই অনলি সহপাঠটা পড়বা ভালো করে, ওই সহপাঠের নাটক এবং উপন্যাসের যে সারসংক্ষেপটা আছে এটা খুব ভালো করে পড়বা, শব্দের অর্থগুলো পড়বা, চরিত্রগুলা শেষে দেওয়া আছে এগুলো ভালো করে পড়বা, তাহলে তোমার বাংলা মেন বই পড়া শেষ। আর গ্রামারের জন্য, বাংলা দ্বিতীয়ের জন্য তুমি 9-10 যে নবম দশম শ্রেণীর বইটা আছে এটা পড়বা। আর সহায়ক বই হিসেবে তোমাকে আমি একটা বই সাজেস্ট করবো, এটা হচ্ছে জয়কুলির বাংলা বইটা। এই তিনটা বই যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রিপারেশন তোমার 100% ভাবে কভার হয়ে যায়। বাংলা মেন বইটা যখন পড়বা তখন এর পিছনে যে শব্দের অর্থগুলা দেওয়া থাকবে এই শব্দের অর্থগুলা ভালো করে পড়বা, আর জয়কুলিটা পড়লেই আরও ভালো ধারণা পাওয়া যাবে যে কীভাবে তোমাকে পড়তে হবে। তো এই ছিল বাংলা নিয়ে কথা। বাংলা নিয়ে আর অত লম্বা কথা নাই বলি ওকে, এইবার আমরা ইংরেজি নিয়ে কথা বলবো। ইংরেজিটা তুমি কীভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তাই এখন বলে দেবো আমি তোমাদের। দেখো, ফার্স্ট অফ অল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যে চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে এইগুলোতে ইংরেজি ফার্স্ট পার্ট থেকে বেশ কিছু কোয়েশন আছে। স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট পার্টের গুরুত্বটা অনেক, কেননা রিটেনে ফার্স্ট পার্ট থেকে কোয়েশন আসে, এমসিকিউ ফার্স্ট পার্ট থেকে কোয়েশন আসে, সেই জন্য বলতেছি ফার্স্ট পার্ট তোমাকে পড়তেই হবে। ফার্স্ট পার্টটা খুব সুন্দরভাবে রিডিং পড়বা, অর্থসহ ভাঙ্গা ভাঙ্গা অর্থসহ রিডিং পড়বা, যেই শব্দের অর্থগুলো পারো না ওই শব্দের উপরে কলম দিয়ে অর্থগুলা লিখে রাখবা। আর সহায়ক হিসাবে একটা গাইড তুমি সাথে রাখতে পারো যেন সব কিছু পড়তে পারো। মেন বইটা শুধুমাত্র মেন বইটা খুব ভালোভাবে রিডিং পড়বা, কবিতাগুলো এমনভাবে পড়বা যেন কবিতার লাইনগুলো দেখে বলে দিতে পারো এটা এই কবির এই কবিতার লাইন। তো গেল ফার্স্ট পার্টের কথা। এরপর যদি সেকেন্ড পার্ট তুমি 100% ভাবে কমপ্লিট করতে চাও তাহলে আমি তোমাকে বলবো কম্পিটিটিভ এক্সাম একটা ইংলিশ বুক আছে, কভার পেজটা হলুদ কালার, এই বইটা তোমাকে পড়তে। এই বইটা যদি তুমি পড়ো তাহলে 100% তোমার সকল শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা না, জব পরীক্ষা, বিসিএস পরীক্ষারও ইংলিশ মোটামুটি কভার হয়ে যায় এটা পড়লে। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা একবার 100% কভার হয়ে যাবে তোমার ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য। এইখানে প্রচুর হিউজ পরিমাণ এক্সারসাইজ দেওয়া আছে এবং প্রিভিয়াস কোয়েশনগুলো দেওয়া আছে, বিশ্ববিদ্যালয়ের কোয়েশন দেওয়া আছে, বিসিএসের কোয়েশন দেওয়া আছে, ব্যাংক জবের কোয়েশন দেওয়া আছে, অন্যান্য গভর্নমেন্ট যেই জবগুলো আছে ওইগুলোরও কোয়েশন সমাধান সহকারে দেওয়া আছে এই বইতে। বইটা একটু বড়, দেখা বই পাবা না, ঘাবড়ানোর কিছু নাই, টপিকগুলা ধরবা আর টপিকের পিছনে ওই টপিক থেকে যে কোয়েশনগুলা বিসিএসএ এবং এডমিশনে অথবা অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোয়েশনগুলা আসছে ওই কোয়েশনগুলা তুমি দেখবা, ওইখানে সমাধান দেওয়া আছে, একটু চিন্তা করে করে পড়বা, তাহলে তোমার ইংলিশ 100% কভার হয়ে যাব। আর বোকাবেলারি, অনেকে বোকাবেলারির কথাগুলো বলে যে এর জন্য বাইরের বই পড়তে হয়, এর জন্য বাইরের বই পড়তে হবে না, তুমি শুধুমাত্র তোমার মেন বই, মেন বইয়ের যে বোকাবেলারি এগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে পড়বা, প্রতিটা চ্যাপ্টারের পিছনে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো ভালো করে পড়বা। আর কম্পিটিটিভ এক্সামের ভিতরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে পড়বা, তাহলে তোমার সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট কমন পড়বে। তো গেল ইংলিশ। এবার আইসিটি নিয়ে কথা বলবো। দেখো, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সামনে হবে না এটা নিয়ে বলা যাচ্ছে না, তারপরেও তোমাকে আইসিটির প্রিপারেশন রাখতে হবে, কেননা যদি তখন তারা বলে যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে তখন তো আর কিছু করার নাই। সেই জন্য আইসিটি তোমার পড়ার জন্য তোমার কোনো বই লাগবে না, কোনো ধরনের সহায়ক বইয়ের দরকার নাই। দেখো, আইসিটি অনলি মেন বইটা তুমি খুব সুন্দরভাবে পড়বা, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এই তিনটা থিওরিক্যাল অধ্যায়, এই তিনটা থিওরিক্যাল অধ্যায় খুব সুন্দর করে পড়বা যেন একটা থিওরিক্যাল কোয়েশনও মিস না যায়। এরপরে তৃতীয় অধ্যায়টা খুব ভালো করে পড়বা, চতুর্থটা পড়বা, পঞ্চমটা একটু কম জোর দিয়ে পড়লেও কোনো সমস্যা নাই, কিন্তু যেগুলো বললাম এগুলো যদি তুমি 100% কভার করো তাহলে তোমার আইসিটিতে 25-এর ভিতরে 22-24 এরকম পাওয়ার পসিবিলিটি
পসিবিলিটি থাকবে। দেখো ইন্টারমিডিয়েট পরীক্ষার সময়ও কিন্তু আইসিটির 25টা এমসিকিউর ভিতরে পোলা মানে 22-24, 25-25 অনায়াসে পাওয়া যেত। সেই জন্য বলতেছি যে একটু ভালো করে পড়লেই তোমরা কিন্তু হয়ে যাবে, আর অন্য কোনো সহায়ক বইয়ের দরকার নাই, শুধুমাত্র আইসিটি যে মেন বইটা আছে তোমার মাহবুবুর রহমানের বইটা পড়লে সবচেয়ে ভালো। যদি পারো সংগ্রহ করতে তাহলে সংগ্রহ করে এটাই শুধু পড়ো, তাহলেই তোমাদের আইসিটি 100% কভার হয়ে যাবে। ওকে, এই পর্যায়ে আমরা জিকে নিয়ে কথা বলবো। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের দুইটা পার্ট, তিনটা পার্ট, একটা হলো সাধারণ জ্ঞান বাংলাদেশ, একটা আন্তর্জাতিক, আর একটা হচ্ছে সাম্প্রতিক কোয়েশন থেকে কোয়েশন আসে। তাহলে দেখো তোমার ইচ্ছা মতো তুমি দুইটা সাধারণ জ্ঞান বই পড়বা, এটা বাংলাদেশ একটা আন্তর্জাতিক যে কোনো প্রকাশন হইতে পারে, দুইটা বই যদি তুমি 100% কভার করো তাহলে তোমার সব কভার হয়ে যাবে। সকল বই মূলত আলোচনায় ঘুরায় ফেরায় ওই একই টপিক, এই বইয়ে যা টপিক আছে অন্য আরেকটা প্রকাশনের যদি বই পড়ো ওই সেম টপিকই আছে, ওইটা আগে পরে দেওয়া আছে এরকমই। সেই জন্য বলতেছি তোমার ইচ্ছা মতো তোমার যেটা ভালো লাগে আমাকে যদি সাজেস্ট করতে পারো তাহলে আমি বলবো যে জয়কলের জ্ঞানকোষ বাংলাদেশ, জ্ঞানকোষ আন্তর্জাতিক এই দুইটা বই পড়ার জন্য আমাকে কিন্তু কেউ প্রমোট করে না, এগুলো বলার জন্য আমি নিজ থেকে বলতেছি। যদি জয়কলের এই দুইটা বই পড়ে, এই দুইটা বই খুব বেশি ইনফরমেটিভ, এইখানে অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে, যদিও বইটা বড় তারপরেও করতে বললে আমি এটা বলবো। আর যদি তোমরা এগুলো না পড়তে চাও তোমাদের নিজের ইচ্ছা মতো যে কোনো দুইটা বই পড়লেই হবে, কোনো সমস্যা নাই। আর সাম্প্রতিক, সাম্প্রতিকের জন্য দেখো তুমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে পারো, এরপর কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করে যে সম্পূর্ণটা পড়ে ফেলবা এরকম না, কারেন্ট অ্যাফেয়ার্স উল্টাইতে থাকবা দেখবা ওইখানে 1-150 অথবা 70-30-40 এরকম এক কথায় যে কোয়েশনগুলো দেওয়া থাকবে চ্যাপ্টারের পিছনে এইগুলাই শুধুমাত্র পড়বা, আর অন্য কিছু পড়ার দরকার নাই। এছাড়াও তোমাদের পরীক্ষার আগে সাম্প্রতিকের চটি বই লাইব্রেরিতে থাকে, একবারে ছোট 15-20 টাকা এরকম নিবে, ওরকম একটা চটি বই কিনে আনবা, যে চটি বই কিনে আনার পরে ওইটায় 2 দিন অথবা 3 দিনে তুমি সম্পূর্ণ বইটা পড়ে ফেলবা, তাহলে তোমাদের সাম্প্রতিক কভার হয়ে যাবে। আর জিকে স্থায়ী যে সাধারণ জ্ঞান কোয়েশনগুলো আছে ওইগুলোর জন্য বললামই তো তোমার পছন্দ মতো যে কোনো দুইটা বই পড়বা, তাহলেই তোমার সাধারণ জ্ঞান কভার। অনেক বিশ্ববিদ্যালয়ে আইকিউ আসে, সেই জন্য আইকিউ নিয়ে কথা বলতেছি। দেখো আইকিউ নিয়ে যদি কথা বলি তাহলে আইকিউ হচ্ছে যে উপস্থিত বুদ্ধি থাকা লাগবে তোমার, এটা তুমি যতই পড়ে যাবা কমন পড়তে পারে নাও পড়তে পারে, খুব কম সময়েই কমন পড়ে আইকিউ। সেই জন্য বলতেছি আইকিউ তারা ওইখানে বানায় দেবে, তুমি জাস্ট ধারণার জন্য, নিজে থেকে ধারণা নেওয়ার জন্য তুমি বাজার থেকে যে কোনো একটা আইকিউ এর বই কিনে আনতে পারো, জাস্ট দেখবা তুমি একটু একটু দেখবা, এত বেশি জোর দেওয়ার দরকার নাই, আইকিউ খুব কমই থাকে। জাহাঙ্গীরনগরে থাকে মোটামুটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থাকে মোটামুটি, সেই জন্য আর কি তুমি হালকা পাতলা জানার জন্য বোঝার জন্য একটা বই আনবা আর ওইটা রেগুলার একটু একটু রিডিং পড়বা, এই পর্যন্তই। দেখো ব্যবসায়ী শাখার যে তিনটা বই আছে এই তিনটা বইয়ের জন্য আমি সর্বপ্রথম বলবো যে তুমি ইন্টারমিডিয়েটে যে তিনটা মেন বই পড়ছো ওই মেন বইগুলো আবার পড়বা খুব ভালো করে ওই মেন বইগুলো পড়বা। আর সহায়ক বই হিসেবে দেখো এইখানে যে তিনটা বই বলতেছি, ফাউন্ডামেন্টালস অফ বিজনেস, ফাউন্ডামেন্টালস অফ ফিনান্স, ফাউন্ডামেন্টালস মার্কেটিং, এই তিনটা বই খুব ভালো করে পড়বা, তাহলে তোমার যেই গ্রুপ সাবজেক্টগুলো আছে এগুলো কভার হয়ে যাবে, বাংলা ইংরেজি আইসিটি আর অন্য যা কিছুর জন্য যা কিছু লাগে ওইগুলো তো আগেই বললাম। এছাড়াও সাথে তোমার আরেকটা বই পড়তে হবে, ওই বইটা হলো র্যাপস বেসিক অ্যাকাউন্টিং, এই বইটা কিন্তু তোমাকে অবশ্যই পড়া লাগবে। তাহলে দেখো ব্যবসায় শেখার জন্য কি বললাম, র্যাপস বেসিক অ্যাকাউন্টিং এই বইটা তুমি পড়বা, ফাউন্ডামেন্টালস অফ বিজনেস, ফাউন্ডামেন্টালস অফ ফিনান্স, ফাউন্ডামেন্টালস অফ মার্কেটিং, এই চারটা বই তুমি সংগ্রহ করবা। তুমি কোচিং করো অথবা না করো, করলেও করতে পারো এগুলো সংগ্রহ, না করলেও এগুলো সংগ্রহ করতে পারো তুমি, এগুলা পড়বা। আর তোমার যে মেন বইগুলো ওই মেন বইগুলা পড়বা, তুমি ইন্টারমিডিয়েটে যে নোটগুলা জমাইছো অথবা শিটগুলা জমাইছো এগুলো ভালো করে পড়বা, তাহলে তোমার 100% কভার হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী শাখার জন্য। ওকে, এই পর্যায়ে আমরা বিজ্ঞান নিয়ে কথা বলি। দেখো বিজ্ঞানের সেম একই কথা, সর্বপ্রথম তোমাকে মেন বই পড়তে হবে, তুমি ইন্টারমিডিয়েটে যে প্রকাশনের বইগুলো পড়েছো ওই প্রকাশন ওই বইটাই তুমি পড়তে থাকবা, নতুন কোনো বই এখন পড়ার দরকার নাই, যেহেতু আগে ইন্টারমিডিয়েট 2 বছর ওই বইটা হাতাইছো দেখছো। সেই জন্য তোমাদের উদ্দেশ্যে একই কথা থাকবে যে ওই বইটা তুমি আগে সর্বপ্রথম খুব সুন্দরভাবে পড়বা। এরপরে দেখো তুমি ফিজিক্সের জন্য বুলেট, এই বইটা খুবই ভালো ফিজিক্সের জন্য, এই বইটা
যেটা পড়বা ম্যাথের জন্য MP3 ম্যাথ রিভিউ, এই বইটা তুমি অবশ্যই অবশ্যই তোমার সংগ্রহে রাখবা এবং পড়বা। এরপরে দেখো কেমিস্ট্রি প্লাস এই বইটা তোমাকে অবশ্যই অবশ্যই রাখা লাগবে। আর UCC প্রকাশনী থেকে একটা বই আছে জীববিজ্ঞানের জন্য জীবকোষ, এই বইটাও তোমাকে অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে হবে। আর এই চারটা বই আর তুমি যদি তোমার ইন্টারমিডিয়েটের মেন বইগুলো কভার করো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের 100% তোমার প্রিপারেশন হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিও, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগ থেকে তুমি যে বইগুলো পড়লে চান্স তোমার 100% ভাবে হবেই হবে, ওই বইগুলোর রিভিউ দিলাম তোমাদের সামনে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ। আর এই চ্যানেলটা মূলত এডমিশন সম্পর্কে, তোমাদের প্রতি সেই জন্য রিকোয়েস্ট থাকবে যে তোমরা এডমিশন সম্পর্কে সকল ধরনের ইনফরমেশন সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আবারও ধন্যবাদ।